আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সকল শিক্ষার্থী, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি, তো তার আগে বলে নিচ্ছি তোমরা একটা লাইক করে দিও। সো নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এর অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইল শো করে আজকে উত্তর আমি নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী থেকে এই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। এবং দেখো তোমাদের হচ্ছে নির্ধারিত কাজ কী দিছে, সৌরজগতের চিত্র অঙ্কন করো। ওকে, দেখো ওদের বানানেই ভুল, কোয়ে। ওকে, সৌরজগতের চিত্র অঙ্কন করে পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ, অনধিক 100 শব্দের একটি প্রতিবেদন লিখো। অর্থাৎ আমাদেরকে বলছে একটা প্রতিবেদন লিখতে হবে মিনিমাম 100 শব্দের। ওকে, সো দেখো সংকেত দিছে সূচনা, পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য, সৌরজগতের চিত্র, উপসংহার। সো তোমরা রচনা আকারে যদি লিখো তাহলে হচ্ছে এই চারটা অবশ্যই থাকতে হবে। ওকে, সো আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা থেকে তোমরা কিন্তু এটা নমুনা উত্তর বা তোমরা এটাই লিখে দিতে পারো। বাট অবশ্যই এই যে সংকেতগুলো চাইলে তোমরা কিন্তু সূচনা লিখে কিছু লাইন লিখতে পারো, পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য লিখে কিছু লাইন লিখতে পারো, সৌরজগতের চিত্র তো আমরা দেখাইছি, উপসংহারও দিতে পারো। ওকে, সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের উত্তরে। সো তোমরা যদি লক্ষ্য করো, সো আমার এখানে দেখতে পাচ্ছ তিনটা পেজ, এই তিনটা পেজের পিডিএফ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নাও। সো আমরা যেহেতু আজকে অ্যান্সারটা দেখবো, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে অ্যান্সারটা সুন্দর করে দেখাচ্ছি এবং ভিডিও কোয়ালিটি অবশ্যই 720 করে নেও, তাহলে তোমরা বুঝতে খুব সুবিধা হবে। ওকে, সো দেখো আমাদের অ্যাসাইনমেন্টটাতে বলা হয়েছিল সৌরজগতের চিত্র অঙ্কন করে পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ, অনধিক 100 শব্দে একটি প্রতিবেদন লিখো। সো প্রতিবেদন যেভাবে লিখে আমরা সেভাবে দিব, তারিখ, সো তারিখ দিয়ে দিলা, বরাবর প্রধান শিক্ষক, এখানে দেখতে পাচ্ছ বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়, তোমাদের নিজের উচ্চ বিদ্যালয়ের নাম দিবা এবং ঠিকানাটা দিবা। দেওয়ার পর বিষয় দেখতে পাচ্ছ সৌরজগতের চিত্র অঙ্কন পূর্বক পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন। তারপর জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নাম্বার, এই আদেশ নাম্বার একটা যে কোনো দিয়ে দিবা, তারপর তারিখ দিয়ে দিবা। দেওয়ার পর অনুসারে উপরোক্ত বিষয়ের উপর প্রতিবেদন নিম্নে পেশ করলাম। অতএব আপনার সদয় বিবেচনার জন্য পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে উপস্থাপন করলাম। সো প্রতিবেদক ইরফান, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়, নবম শ্রেণী বিজ্ঞান, তোমাদের উচ্চ বিদ্যালয়ের নাম দিবা, তোমার নিজের নাম দিবা, তোমার শ্রেণী, তোমার হচ্ছে বিভাগ দিবা, বিজ্ঞান না মানবিক, এবং তোমার হচ্ছে রোল নাম্বার দিবা। সো এইটা ছিল আমাদের প্রথম পেজ। ওকে, এখন হচ্ছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ, পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ। সো দেখো এইটা হচ্ছে সুন্দর করে তোমাদেরকে কিন্তু অঙ্কন করতে হবে পেন্সিল দিয়ে, বুঝে গেছে বিষয়টা। সো এইখানে এই যে দেখো পৃথিবী এবং এই যে দেখো মঙ্গল গ্রহ, সো এদের কিন্তু তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে হবে। সো নো প্রবলেম, তোমরা চাইলে সূচনা লিখতে পারো, হিন্টস আকারে লিখতে পারো, এবং এগুলা থেকে তোমরা চাইলে আইডিয়া নিয়ে লিখতে পারো, বাট এগুলাও লিখে দিতে পারো। সো দেখো সৌরজগৎ হলো সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষক টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গোড়া একটি ব্যবস্থা। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে 26,000 আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত। সৌরজগতের সূর্যকে ঘিরে ঘুরছে 8টি গ্রহ, এই 8টি গ্রহের মাঝেও পৃথিবী ও মঙ্গল অন্যতম গুরুত্বপূর্ণ দুটি গ্রহ। পৃথিবীর সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ, ওকে, পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সো এর আয়তন এখানে দেখতে পাচ্ছ 510,100,422 বর্গ কিলোমিটার, পূর্ব পশ্চিমে এর ব্যাস 12,752 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 12,709 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী 365 দিন 15 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এ গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন আছে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে প্রয়োজনীয় পানি আছে। গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ।
চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 381,500 কিলোমিটার। এটি 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে একবার পরিক্রমণ করে চাঁদের পৃষ্ঠদেশে গর্ত, পাহাড় ও পর্বত লক্ষ্য করা গেছে। সূর্য থেকে দূরত্ব দিক দিয়ে পৃথিবীর পরে মঙ্গলের স্থান। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে 7.8 কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস 6,779 কিলোমিটার এবং ওজন পৃথিবীর প্রায় 10 ভাগের 1 ভাগ। এর আয়তন দেখতে পাচ্ছি, এর আয়তন হচ্ছে 144,798,500 বর্গ কিলোমিটার। সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে 687 দিন এবং নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। মঙ্গলের 2টি উপগ্রহ আছে, ডেমোস ও ফেবোস। ওকে, এখানে জীবন ধারণ অসম্ভব। বায়ুমণ্ডলে শতকরা 3 ভাগ নাইট্রোজেনের শতকরা গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে। পানির পরিমাণ খুবই কম। পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহে অনেক ঠান্ডা, গড় উত্তাপ হিমাঙ্গের অনেক নিচে। মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে। এ গ্রহের পাথরগুলোকে মরিচা পড়েছে, ফলে গ্রহটি লাগছে বর্ণ ধারণ করেছে, ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে, লালচে। ওকে, এটা হচ্ছে 2 নম্বর পেজ ছিল এবং এটা হচ্ছে 3 নম্বর পেজ। মঙ্গল ও পৃথিবীর গ্রহের বৈশিষ্ট্যের পার্থক্য। অন্য গ্রহগুলির তুলনায় মঙ্গলের সঙ্গে পৃথিবীর বেশ কিছু মিল আছে। এটির বায়ুমণ্ডল আছে এবং এর তাপমাত্রা খুব গরম নয়। মঙ্গলের মেরুতে রাতে 1280 সেলসিয়াস থেকে বিষুবরেখায় দিনে 170 সেলসিয়াস মধ্যে ঘোরাফেরা করে। এবং দেখো, মঙ্গলের একদিন প্রায় আমাদের একদিনের মতো। পৃথিবীর মতোই মঙ্গলের নানা ঋতু আছে, কারণ এটি অক্ষরেখার উপর আবর্তন করে। তদুপরি মঙ্গলে পানি আছে, যদিও তার বেশিরভাগই মাটির তলায় অথবা মেরু অঞ্চলের বরফ হয়ে গেছে। বহু বছর আগে রয়ে যাওয়া পানি গভীর উপত্যকা ও বহু পাহাড় তৈরি করেছে। বেশ কিছু পদার্থ তৈরি হয়ে আছে বহু লক্ষ বছর আগে। এজন্য মঙ্গল সৌর ব্যবস্থা সম্পর্কে চর্চা করার একটি আদর্শ স্থানে পরিণত হয়েছে। উভয় গ্রহেরই চারপাশে একটি সিলিকেট আবরণ রয়েছে এবং শক্ত পদার্থের উপরিভাগে ক্রাস্ট থাকে। পৃথিবীর আচ্ছাদন সামান্য চন্দ্র পদার্থের একটি উপরের আবরণ এবং নিবিড় ম্যান্টেল সমন্বিত। এটি প্রায় 2,890 মিটার, যেটা হচ্ছে 1,790 মাইল পুরু, এবং লোহা এবং ভূত্বকটি গড়ে 40 কিলোমিটার, যেখানে হচ্ছে 25 মাইল পুরু, এবং এটি শৈলগুলির সমন্বয়ে গঠিত, যা লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এবং গ্রানাইট রয়েছে। বর্তমানে মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা। এক সময় তা আমাদের গ্রহের মতো ছিল, তাই বলা যায় মঙ্গল গ্রহ ও পৃথিবী গ্রহের মধ্যে গ্রহের বেশ কিছু পার্থক্য থাকলেও বেশ কিছু মিল আছে, যার কারণে এটি মানুষের বসবাস উপযোগী হতে পারে। মঙ্গলকে কখনো কখনো লাল গ্রহ বলা হয়, কারণ এর পৃষ্ঠ লাল রঙের এবং ধূলিময় এবং এর খুব পাতলা বায়ুমণ্ডল রয়েছে। এর মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা এখন মনে করে। আর পৃথিবীতে জীবনের জন্য বেঁচে থাকার উপকরণগুলো সেগুলো মঙ্গলের পরিবেশে রয়েছে। ওকে, সো এই ছিল মূলত তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। এবং শেষে অবশ্যই এখানে লিখবা প্রতিবেদকের নাম, তোমার নাম লিখবা, প্রতিবেদনের ধরন এখানে লিখবা, প্রতিবেদনের শিরোনামটা লিখে দিবা, প্রতিবেদন তৈরির স্থান এবং প্রতিবেদন তৈরির সময় এই যে দিয়ে দিবা। ওকে, সো এই ছিল মূলত আজকের অ্যাসাইনমেন্ট। তোমার পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও, যদি ভালো লাগে লাইক করে দিও ভিডিওটাতে। সো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।